হ্যালো এন্ড ওয়েলকাম গাইজ টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হবে একদম অন্যরকমের, কেন আমাদের 60 আমার পার্ট টু মানে 2.0 তালে তালে নাচ সংটা চলে আসছে, যারা শোনো নাই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা শুনে আসো এখনই। আর এটা দিওয়ালি স্পেশাল সং, আর এটার উপরে একটা লাইভে ভিডিও মানে লাইভে আসবে দিদি, লাইভে এসে একটু প্রমোটের জন্য লাইভে আসা হবে, আর গানটা চালাবো, একটু এনজয়মেন্ট হবে, আমরা একটু নাচানাচি করবো, ফান করবো পুরাপুরি। তো ব্লুটুথ স্পিকারে কানেক্ট করে ফেলাইছি আর কি মোবাইল, আর এদি মামুন রেডি হয়ে গেছে। তাও যাই হোক, যতটুকু হয়েছে তোমার ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। 1,37,000 এখন আমার তো ইনস্টাগ্রামে ফলোয়ার্স, আর যারা যারা ফলো করেনি তারা করে নাও, কেউ মৌসুমি প্রমোট করে দিলুম আর কি চান্স চান্সে। তো চলো হালকা রেডি হয়ে নেন, তারপরে তো হালকার উপরে আমি তোমাদেরকে একটু গানটা চালায় শুনিয়ে দিই। ব্যাস এতটুকুই এখন, পুরা গানটা শোনা হচ্ছে নোংরা সুরান চ্যানেলে, আর হচ্ছে এখন শুরু আর কি, এত শুরুয়াত হে। বলছিলাম তোমাদের যে লাইফে আসবো আমাদের স্টার্ট হয়ে গেছে, লাইফে আসা হয়ে ওঠে না। আজকে আমি কাউকে জয়েন করবো না, আজকে একটা বিশেষ কারণে আজকে লাইভে আসা, সেই কারণটা আমরা জানবো মানে বলবো আর কি। আমি যারা যারা ভিডিওটা দেখছো লাইভটা, তারা তারা একটু লাইভটা শেয়ার করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করো। তো যেটা মেন কাজের জন্য আসা আমাদের লাইভে সেটাই করা লাগছে না। ও মোবাইল শুরু করো, ও মোবাইল লিখছে শুরু করো। সবার নামটা একটু নিয়ে নিই, কিন্তু যাদের আসতেছে যাই না কার কার আসতেছে, কিন্তু আসতেছে কারো তো। এটা কে আছে, সিবিডি রাজু, ও সেই কমেন্ট ভাই, স্টেশন তো নাই তো ব্লগে চলে আসছিস দেখতে পারবি। আমি দেখছি তোমার ভিডিওটা, আমাদের ইনস্টাগ্রামে প্রমোশন শেষ হয়েছে, লাইভ প্রমোশন না ভাই, আমি অত বড় সরো লোক না, একটা লাইভে আসছি, সে বড় সরো না, ভালোবাসে সে বড় সরো না। এবার এখন আমি নাচবো, মাতাল ডান্স, মাতাল ডান্স, মাতাল ডান্স, বড় সরো ইনস্টাগ্রামার না, বাট 1,30,000 ফলোয়ার্স নিয়ে বসে আছে। 1,30,000 যে কারো থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কি স্টেপ টু একটু শিখা টিকা চেষ্টা করব, আমার তো হবে না আমি শিওর জানি। যেটা আর কি মেইন স্টেপটা আছে মানে হচ্ছে আমার কি বলে যেটাতে রিলস হবে আর কি, এক পাকতে অল্পনে সাত, দুই পাকতে ভারী। তো স্টেপটা একবার দেখাই দাও তোকে, শিখে নিবে তাহলে। তো তাহলে যে রিলস হবে তো পিছা 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 দাদা, তো হ্যাঁ পিছা শুনো না, প্রথমে মিউজিকটা তোমরা শুনবেন, তারপর যে 1 2 3 এক পাকতে অল্প নেশা, দুই পাকতে ভারী, তিন পাকে যারা মারি দিলু টনকটা গেল নড়ি। আবার আরেকবার হবে, এক পাকতে অল্প নেশা, দুই পাকতে ভারী, তিন পাকে যারা মারি দিলু টনকটা গেল নড়ি, তাহলে ঠ্যাংটা ধরে মন খুলিয়া নাচ, চল তাহলে তাহলে নাচ, নরম নরম ঢুম লাগছি, চল তাহলে তাহলে। তো চলো এখন মিউজিক দিয়ে হবে একটু, দাঁড়াবার ভিডিওটা দেখি
তো এলার কেমন যাওয়ার লাগছে হচ্ছে গানের রিয়াকশন নেওয়ার জন্য ভাই হচ্ছে গান বাজাবে বক্স আর ওই যে বক্স নিয়ে রাস্তায় আর কবে যে ভোট ফর নোংরা সুশান্ত মানে কি হয় মানে গান চলে সবসময় নোংরা সুশান্ত এখনই যে গান শোনো রাস্তার মধ্যে গানের প্রমোশন করে কালী পূজা নাকি ছট পূজা কে জানে জিতের হাতে দিয়ে দে বক্সটা টাটা দেয় আবার আর এখানে পুরো লোকজন জমে গেছে গা ভাবছে তো আমরা কি করতেছি বোঝে কিন্তু নাই হ্যাঁ এখন অর্ধেক রাস্তায় ডান্স হয়ে গেছে এখন হচ্ছে আবার যাওয়ার লাগছে আমরা আর আমি হচ্ছে মেলা পিছনে আসি গান প্রমোট করবে কি মানুষ নিজে করে না করে ভগবান জানে ফোন নিয়ে নিয়ে এখানে হচ্ছে চ্যানেল চার্জ করে বলো তো হ্যালো এই যে আমাদের নতুন ডিউটি থাকে বাড়িতে এখন আমরা যাওয়ার লাগছে যে পার্কের দিন আর রাস্তার মধ্যে যে লোক আছে ওই লোকটা দিয়ে সাবস্ক্রাইব যে গান চালা যাওয়ার লাগছে কি যে করবে এই দুই মক্কেলের পিছনে এসে আমার জীবনে যে শেষ মা এখানে কি করবি তুই এদের সামনে যাওয়াই যাবে আলো বয়ে নাচ মন খুলিয়া না চলে তালে না আরে নাচ আর এমন বলে জানি না পাবলিক মানে ভাবতে এখন মাথা গাড়িগুলি দাঁড়ায় যায় পাগলা হয়ে গেছে
সত্যি আজকে ওরা আর কি অনেক লাগছে, নাচতে নাচতে জীবন শেষ, লজ্জা লাগে বাট লজ্জা পায় লাভ নাই, লজ্জা সেরকম আমার লাগে না। এই মোটা মরবে তো গাড়ির তলে চাপা পড়ে, লজ্জা আমার সেরকম লাগে না, কিন্তু মোটার যেরকম মুখের এক্সপ্রেশন ওই দেখে আমার হাসি পেতেছিল আর কিচ্ছু না। মানে কি করা যাবে আর, যাক গানটা এখন আর চলবে, যারা দেখো না ডেসক্রিপশনের লিংক আছে এখন গিয়ে দেখে আসো। এমন করে কায় প্রমোট করে ভাই, কায় প্রমোট করে মানে মানে কিছু কর নাই, একটা একটা আলাদা লেভেলের সোর্স। তো চলো ব্লগটা এখানে করো, ভালো করে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ এখনই যাও গানটা দেখে নাও নোংরা সুশান্ত।